সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা সংখ্যাপদ্ধতির রূপান্তর শিখছিলাম, তারই ধারাবাহিকতা আজকে শিখবো দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যাপদ্ধতি কীভাবে রূপান্তর করতে হয় সেটা। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলি পাওনি, আমি রিকমেন্ড করবো সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসটা করো, তা নাহলে এখানে কিছু বুঝবে না। আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব। তো চলো দেরি না করে শুরু করা যাক। 3 নম্বর সংখ্যাপদ্ধতি আমরা শিখবো দশমিক থেকে হেক্সাডেসিমাল কিভাবে প্রকাশ করতে হয় সেটা। ওকে, আমরা একটা সংখ্যা লিখি, একটা দশমিক সংখ্যা পদ্ধতি, একে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করো। ওকে, এটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা রুলস ফলো করতে হয়। তো আমরা শিখেছি এটা ক্রমান্বয়ে ভাগ করতে হয়, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যাটি তো প্রকাশ করতে বলছে তাই 16 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে ভাগফলটা লিখতে হয়, পরে ভাগশেষটা লিখতে হয়। প্রথমে ভাগফলটা লিখতে হয়, পরে ভাগশেষটা লিখতে হয়। যখন এইভাবে ক্রমান্বয়ে করতে করতে এই ডিজিট তুলনের ডিজিট ছোট হয়ে যায়, এখানে 0 লিখতে হয়, আর এই ডিজিটটা এখানে চলে যায়, তখন আমাদের কাজ শেষ। তো এখানে মনে রাখতে হবে, এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে ডিজিটগুলো ছিল 0 থেকে 9 এবং এ থেকে এফ, এর বাইরে কোনো ডিজিট আসবে না। এখানে দেখো 14 ডিজিট চলে এসেছে, তো ডিজিট যেহেতু চলে এসেছে এটা একটা সমস্যা, তো এটা কীভাবে সলভ করে। তো এখানে যে প্রতীকগুলো আমরা শিখেছিলাম হেক্সাডেসিমালে এ থেকে এফ, তার পরিবর্তে যে মানগুলো আসবে তার পরিবর্তে আমরা সেই প্রতীকগুলো লিখে দেবো। যেমন এখানে 14, তো 14-র পরিবর্তে আমরা কী লিখবো? ই। তো এখানে পাশে এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবো ই। তো হেক্সাডেসিমালে এই নিয়ম নিয়মটা একটু ব্যতিক্রম, যে প্রথম 3টা আমরা আমরা শিখলাম, তার মধ্যে হেক্সাডেসিমালে এই রুলসটা একটু ব্যতিক্রম। তারপর সুতরাং 996 দশমিক থেকে একটা নিচ থেকে উপরে 3E4 হ্যাক্স 16, যেহেতু হেক্সাডেসিমাল প্রকাশ করতে বলছে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে .64 ক্রমান্বয়, এটা আমরা 16 দিয়ে গুণ করব। তো সময় বাঁচানোর জন্য আমি গুণ করে রেখেছি, গুণ করলে হয় 10.24, এখানে 10 হবে, .24 এর পাশে হবে, এটা গুণ করলে হবে 3.84। তো 3.84 এটার গুণ করলে হয় 13.44, গুণ করলে হবে 7.04, এটার গুণ করলে হবে 0.64, যেহেতু 5 বার করার পর এখানে পূর্ণ সংখ্যা আসেনি তাই আমরা থেমে যাবো এখানে। এখন আমরা জানি এই পাশে যে সংখ্যাগুলো আসবে সেটা হচ্ছে হেক্সাডেসিমালে ব্যবহৃত যে সাংকেতিক চিহ্নগুলো আছে সেগুলো, যেমন 10 কোনো হেক্সাডেসিমাল সংখ্যা হতে ব্যবহার হয় না, 13। তো দুইটার পরিবর্তে কী লিখবো? 10-এর পরিবর্তে লিখবো এ, আর 13-র পরিবর্তে লিখবো ডি। ওকে, সুতরাং .64 দশমিক থেকে, এটা উপর থেকে নিচে আমরা লিখবো, .A3D70, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আসেনি তাই এখানে অসীম চিহ্ন হবে হেক্সাডেসিমাল। তো পূর্ণ সংখ্যা আসলে এতটুকু করতে হবে, ভগ্নাংশ আসলে এতটুকু করতে হবে, যে দুইটাই আসে সুতরাং চিহ্ন লিখে লাস্ট আমরা লিখব 996.64 দশমিক থেকে, এটা পয়েন্ট, এটা 3E4.A3D70 অসীম চিহ্ন হেক্সাডেসিমাল। তো প্রথম যে 3টা আমরা রুলস শিখলাম, সেই 3টা রুলসের মধ্যে অনেক নিয়ম মিল আছে। সে হচ্ছে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল,
অর্থাৎ দশমিক থেকে তিনটা পদ্ধতিতে যেতে হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এভাবে ক্রমান্বয়ে ভাগ করতে হয় এবং ভগ্নাংশের থেকে ক্রমান্বয়ে গুণ করতে হয়, অর্থাৎ তিনটা রুলস এর মধ্যে অর্থাৎ তিনটা সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেটা খুব মিল আছে, সেজন্য আমি পরপর তিনটা পদ্ধতি একই সাথে করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, যাতে পরবর্তীতে আমরা যখন সৃজনশীল সলভ করব যাতে আমরা বুঝতে পারি যে কোন সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হয়, এটা খুব সহজে যাতে আমরা মনে রাখতে পারি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, বুঝতে যদি কোথাও সমস্যা হয় কমেন্টস বক্সে জানাও, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো এবং সবার সাথে শেয়ার করো যাতে তারাও এই বিষয়টা ভালোভাবে শিখতে পারে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার সাথে বিষয়টি শেয়ার করো, যারা শেয়ার করে আমাকে সাপোর্ট করো। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।